আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিধায়ক পদ খারিজে আপত্তি নেই উপনির্বাচনে লড়বা বললেন কমলাক্ষদে পুরকায়স্ত দুই বিধায়কের পদ খারিজের দাবি কংগ্রেস বিদায়িনী দলের বিরোধী শিবিরের বিধায়ক হয়ে সরকারকে সমর্থন করার অভিযোগে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত ও বসন্ত দাসের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছে কংগ্রেস বিদায়িনী দল কংগ্রেসের এই দুই বিধায়ক প্রকাশ্য সরকারকে সমর্থন জানিয়েছেন এ নিয়ে কংগ্রেস বিদায়নী দল বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে এদিকে শিবির পাল্টে কংগ্রেসের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ অব্যাহত রেখেছেন বিধায়ক কমলা কদে পুরকায়স্ত তিনি বলেছেন বিধায়ক পদ খারিজ হলে কোনো আপত্তি নেই তিনি ফের উপনির্বাচনে অবতীর্ণ হবেন কংগ্রেসের কঠোর সমালোচনা করে বলেন সিএলপি নেতার কথাকে কোনো বিধায়ককে গুরুত্ব দেন না রাজীব ভবন বা সিএলপি বৈঠকে কি চলছে এসব তিনি এক এক করে ফাঁস করবেন বলেও এদিন হুমকি দেন কমলাক্ষ তার অভিযোগ কংগ্রেসি থেকে অনেকেই মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন তবে কারা সেই কংগ্রেসি তাদের নাম উল্লেখ থেকে বিরত থাকেন তিনি কংগ্রেসের সমালোচনা করলেও কেন তিনি দল ত্যাগ করছেন না এবং প্রশ্নের যুব কংগ্রেস কেন তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না পাল্টা প্রশ্ন করেন কমলাক্ষ প্রশ্ন উঠেছে দল বিরোধী কাজে লিপ্ত একাংশ কংগ্রেস বিধায়কের পদ খারিজ হবে কি এ প্রসঙ্গে বিরোধী দলনেতা নেতা দেবব্রত শৈকিয়ার আক্ষেপ আগে অধ্যক্ষের কাছে দুটি অভিযোগ দায়ের করেছে কংগ্রেস রহার কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাস বাগপুরের কংগ্রেস বিধায়ক শেরমান আলী আহমেদ ও দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদের বিধায়ক পদ খারিজের আবেদন জানানো হলেও এক বছরে কোনো ন্যায় লাভ করেনি কংগ্রেস তিনি বলেন এ নিয়ে মাঝে মধ্যে অধ্যক্ষের সামনে শুনানি হয়ে থাকে এবার কংগ্রেস বিধায়ক কমলাক্ষদের প্রকাশিত ও বসন্ত দাসের বিরুদ্ধে দল বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে অধ্যক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া আরো বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে দল তিয়াব বিরোধী আইনের মামলা দ্রুত নিষ্পত্তি করার ফলে তিনি আশা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অধ্যক্ষ শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন কংগ্রেস বিধায়করা উপনির্বাচন এড়ানোর জন্য দল ত্যাগ না করে বিধায়ক প্রতিক্রিয়া রাখার প্রয়াস নিয়েছেন তারা অপেক্ষা করছেন কংগ্রেস তাদের দল থেকে বহিষ্কার করুক তাহলে বিধায়ক পদ বেঁচে যাবে অপরদিকে দুই পরীক্ষার্থীর শাস্তি গিরে আরেক জটিলতা কাছাড় কলেজে সমস্যা রীতিমতো জটিল অধ্যক্ষের যোগান দেওয়া নকলকাণ্ডে জড়িয়ে পড়েছে কাঁচা কলেজের যে দুই পরীক্ষার্থী তাদের বহিষ্কার করা হবে কিনা জটিলতা এ নিয়ে অধ্যক্ষ প্রত্যেকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে সিদ্ধার্থ শঙ্কর কিন্তু তার নিকটত্ব ওই দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি প্রশ্ন হচ্ছে এই ব্যবস্থা নেবে কে নকল করার দায় অভিযুক্ত তিনজন সিদ্ধার্থ শঙ্কর ছাড়া ওই দুই পরীক্ষার্থী সিদ্ধার্থ বাবুকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে উচ্চ শিক্ষা দফতর কিন্তু ওই দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে ঘটনার দিন অর্থাৎ উনিশ ফেব্রুয়ারি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক অন্তর আসেন জটিলতা শুরু ঠিক এই বিন্দু থেকে বৃহস্পতিবার কাঁচাল কলেজের পরিচালনা সমিতির জরুরি বৈঠকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ছাত্রদের পক্ষে ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের কাছে এক স্মারকপত্রের মাধ্যমে কেন ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলো না এ নিয়ে প্রশ্ন করা হয়েছে এদিনের বৈঠকে পরীক্ষা চলাকালীন দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও সহকারী অফিসার ইনচার্জদের এ পরে একটি বিস্তারিত রিপোর্ট দুদিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে তারা রিপোর্টটি জমা দেবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে এবং তিনি সেটি জেলা প্রশাসন ও উচ্চ শিক্ষা কাউন্সিলের কাছে পাঠিয়ে দেবেন এমনিতে নিয়ম হচ্ছে পরীক্ষার সময় নকল করতে ধরা পড়লে যে কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদেরই কিন্তু কাছাড় কলেজে ওই দুই পরীক্ষার্থীকে সিখরুমে বসে নকল করতে ধরে ফেলেন স্কুলসমূহের পরিদর্শক বর্ণিকা চেতিয়া ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার দায়বর্তায় প্রশাসনের উপরে অথচ প্রশাসনের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এই পরীক্ষার্থীরা যেহেতু ভুল স্বীকার করেছে ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না গতকাল ওই দুই পরীক্ষার্থী যথারীতি পরীক্ষাও দিয়েছেন এদিকে এদিনের জিবি বৈঠকে অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত কলেজের যাবতীয় কাজকর্ম পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে নিয়ম হচ্ছে নিয়মিত অধ্যক্ষের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হবে সিনিয়র মোস্ট অধ্যাপককে কাঁচাল কলেজে সিনিয়রিটি লিগে যে পাঁচজন রয়েছেন তাদের মধ্যে একেবারে প্রথম নাম কিরিটিভূষণ দে এরপর রয়েছেন শামসুদ্দিন কিরিটিভূষণ নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন এদিনের বৈঠকেও তিনি তাই উপস্থিত থাকতে পারেননি এই পরিস্থিতিতে শামসুদ্দিনকেই দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে ঘটনার পরদিন অর্থাৎ বিশ ফেব্রুয়ারি জিবির জরুরি বৈঠকে অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্করনাথের উপস্থিতি নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন জিবি সভাপতি পার্থঙ্কর চৌধুরী তিনি বলেছেন অফিসার ইনচার্জ হিসেবে নীলম বসুমাতারির নিয়োগ নিয়ে অবস্থান স্পষ্ট করার জন্য এই সিদ্ধার্থ শঙ্করকে জিবির ওই বৈঠকে ডাকা হয়েছিল সিদ্ধার্থ শঙ্কর এ ব্যাপারে তার স্পষ্টীকরণ দেওয়ার পরই বৈঠক থেকে বেরিয়ে যান বৈঠকের প্রস্তাবনায় তাই সিদ্ধার্থ শঙ্করের কোনো স্বাক্ষর নেই অপরদিকে রাজ্যে বাড়ছে এইডস এর প্রকোপ কাছারে আক্রান্ত পঁচিশ সৈদপুরে ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প সচেতনতায় গুরুত্ব জেলা শাসকের মারণবেদী এইডস এর প্রকোপ বাড়ছে রাজ্যে সবচেয়ে বেশি প্রকোপ থাকা জেলাগুলোর মধ্যে একটি কাচার জেলাও এ পর্যন্ত পঁচিশ জন এইডস রোগী শনাক্ত করা হয়েছে জেলায় এই রোগ নিয়ে সচেতনতার এখনো যথেষ্ট অভাব রয়েছে জনসাধারণের মধ্যে তাই এইডস নিয়ে সচেতনতা বাড়াতে কাছাড় জেলায় শুরু হলো ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প বৃহস্পতিবার সোনায় সৈদপুরে জেলা শাসক রোহন কেটে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য ক্যাম্পের সূচনা করেন রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই শিবির শুরু হয় নিউ লাইফ ফাউন্ডেশনের নেশামুক্তি কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত সময় এইডস রোগের উপর সচেতনতা বৃদ্ধিতে জোর দেন শাসক রোহন কুমার যা পরীক্ষা করে রোগ নির্ণয় করে মেডিসিন গ্রহণ করতে আহ্বান জানান তিনি সভা স্টেট এইড সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডক্টর ইন্দিরা নসী দাস জানান জেলায় এই স্বাস্থ্য শিবিরে এইড সহ বিভিন্ন রোগের পরীক্ষা বিনামূল্যে করা হবে এই সুযোগ নিতে সবাইকে আহ্বান জানান তিনি অপরদিকে তিন দিনের সফর নিয়ে রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া আজ বরাক সফরে আসছেন তেইশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি উপত্যকার তিন জেলা অর্থাৎ কাঁচাল করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে সরকারি বিভিন্ন প্রকল্পের রূপায়ণ সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে জেলা কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন তিনি আজ বেলা এগারোটা দশ মিনিটে বিমানে কমলিগ্রাম পৌঁছে প্রথমে রাজ্যপাল হাইলাকান্দি চলে যাবেন সেখানে জেলা শাসক পুলিশ সুপার সহ অন্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তথা রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের রূপায়ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আজ তিনি বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে করিমগঞ্থলে যাবেন এবং সেখানেই রাত কাটাবেন পরদিন শনিবার সকাল নয়টা ত্রিশ মিনিটে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে অনুরূপ বইঠুকে মিলিত হবে বেলা সাড়ে এগারোটায় তিনি বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজে যাবেন এবং ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলবেন পরে তিনি বদরপুর ইন্টিগ্রেটেড ফার্মিং গ্রুপের সঙ্গে কথা বলে সেখান থেকে শিলচর ফিরে আসবেন পঁচিশ ফেব্রুয়ারি রবিবার রাজ্যপাল সকাল নয়টা তিরিশ মিনিটে শিলচর সিভিল হাসপাতাল সহ অন্যান্য প্রকল্প পরিদর্শন করবেন এবং দুপুর দুটায় তিনি বিমানে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন অপরদিকে আসামের দুই দশমিক দুই নয় লক্ষের বেশি পরিবারভাবে জমির পাট্টা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ধেমাজি থেকে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ মিশন বসুন্ধরা টু ইস টু জিরো রাজ্য জুড়ে দুই লক্ষ উনত্রিশ হাজারের বেশি পরিবারকে জমির পাট্টা দেবে আসাম সরকার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শর্মা দেমাজিতে মিশন বসুন্ধরা টু ইস টু জিরো এর জমির পাট্টা বিতরণ কার্যসূচীর শুভারম্ভ করে মুখ্যমন্ত্রী দশজন ভূমিপুত্রের হাতে তুলে দিয়েছেন জমির পাট্টা সংক্রান্ত নথিপত্র এ উপলক্ষে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন ধেমাজি বিধানসভা এলাকায় বারো হাজার পাঁচশো দশ এবং জুনাই বিধানসভা এলাকায় তেরো হাজার তিনশো সাতচল্লিশ জন ভূমিপুত্রকে প্রদান করা হবে জমির পাট্টা তিনি বলেন মিশন বসুন্ধরা টু ইস টু জিরো এর অধীনে ধেমাজি জেলায় গোটা আসামের মধ্যে সর্বাধিক সংখ্যক মোট আটত্রিশ হাজার একশো তেইশ জনের ভূমির অধিকার ইতিমধ্যে নিশ্চিত হয়েছে এই সকল ভূমিপুত্রকে পুত্রকে আনুষ্ঠানিকভাবে পাট্টা বিতরণের প্রক্রিয়া শুরু করেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন দুই হাজার বাইশ সালের চোদ্দ নভেম্বরের সূচনা হয়েছিল মিশন বসুন্ধরা এরপর আজ মিশন বসুন্ধরা টু ইস জিরো এ পর্যন্ত ভূমিহীন এবং সমাজের দুর্বল শ্রেণীর পরিবারবর্গকে তাদের জমির নিয়ার্য মালিকানা সুরক্ষিত করার মাধ্যমে ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করছে রাজ্য সরকার এই প্রকল্পটি ভূমিহীন তফসিলি উপজাতি তফসিলি জাতি দিব্যাঙ্গ ব্যক্তি উপার্জনহীন বিধবা এবং নিয়মিত আয় নেই এমন চাষিদের জন্য প্রচলন করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন মিশন বসুন্ধরা টু ইস জিরো এর প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি হল বংশানুক্রমিক জমির অধিকারী ভূমিপুত্রদের জমির অধিকার সুরক্ষিত করা তিনি বলেন আসাম সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী জনজাতিরা ছাড়াও মরান মটক জনগোষ্ঠীয় পরিবারগুলি জমির পাট্টা পাবে। জনজাতিদের সারপিকা পর্যন্ত পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট এছাড়া বসুন্ধরা ত্রি ইস টু জিরোয়ের অধীনে চা জনগোষ্ঠী গুরখাদের তিন প্রজন্মের পরিবর্তে সরাসরি পাট্টা পাবেন তিনি আরো বলেন জমির রেকর্ড নেই এমন গ্রামগুলিও আগামী এক বছরের মধ্যে পাট্টা পেয়ে যাবে এজমালি পাট্টার ক্ষেত্রে আরপ আলোচনা করে ভাগ ভাগ করে দেওয়া হবে বসুন্ধরা ত্রি ইস টু জিরোর অধীনে তিনি বলেন আসামে মাটির দালাল নিশ্চিহ্ন করা হবে অন্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আগামী তিন চার এবং পাঁচ মার্চের মধ্যে লাখপতি বাইদে অর্থাৎ লক্ষপতি বন্দে ফর্ম জমা দিতে হবে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল প্রকল্পের ইন্টারভিউ আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে বলেও জানান তিনি এই কাজ পঁয়তাল্লিশ দিনে সম্পূর্ণ করতে ডিস্ট্রিক্ট কমিশনারদের আহ্বান জানান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে নরেন্দ্র মোদীকে আরেকবার প্রধানমন্ত্রী করতে জনতার আশীর্বাদ কামনা করে মুখ্যমন্ত্রী বলেন রেশন কার্ড মুক্তরা যাতে প্রধানমন্ত্রীর ইন্স্যুরেন্স কার্ডের মাধ্যমে দু লক্ষ টাকা পান সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার এছাড়া ছাত্রীদের বিনামূল্যে অ্যাডমিশন ছাড়াও দশ হাজার টাকা করে দেওয়ার পাশাপাশি আসামে আর কোনো সুদ খুঁড় থাকবে না বলে হুংকার দিয়েছেন মুখ্যমন্ত্রী দুপুর বারোটায় দেমাজির কাতারি ময়দানে জমির পাট্টা বিতরণ করে বেলা আড়াইটায় সিমেন্ট চাপড়িতে অবস্থিত এসবি বড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে গিয়ে আরেকটি অনুষ্ঠানে জমির পাট্টা বিতরণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিগত কয়েক দশক ধরে পাট্টাহীন মানুষ আজ তাদের হাতে নিজের নামে জমির পাট্টা পেয়ে মুখ্যমন্ত্রীকে অকৃত্রিম ধন্যবাদ জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত